নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, বর্তমান সময়ে এমন কোনো ব্যবসা নেই যেখানে কম্পিটিশন নেই, আর যে কোনো ব্যবসা শুরু করতে গেলে একটা মোটা টাকার দরকার হয়। কিন্তু এই ভিডিওতে আমি যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা মাত্র 10,000 টাকার মেশিক দিয়ে আপনি শুরু করতে পারবেন, আর এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে। এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর প্রথম পর্যায়ে আমি মোটা মোটা আলোচনা করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ফ্রেন্ড, ব্যবসাটি হলো ওয়েল্ডিংয়ের ব্যবসা। আগেকার দিনে যে মেশিনগুলো ছিল সেগুলো অনেক বেশি টাকা লাগতো, অনেক বড় সাইজের ছিল এবং অনেক বেশি টাকা লাইট বিল আসতো, কিন্তু একটি মেশিন দিয়ে সব ধরনের কাজ করা যেত না। এখন যে মেশিনটা আসে সেটা মাত্র 10,000 টাকায় 3টে মেশিনের সেট আসে, যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো বাজারের যে কোনো এক সাইডে আপনি অল্প টাকাতে একটি রুম ভাড়া নিয়েই এই ব্যবসাটি শুরু করতে পারেন। একটা স্যান্ডবার লাগানোর দরকার হবে, তো রেগুলার যে কাস্টমারগুলো আছে সেগুলো তো আপনি পাবেন। তাছাড়াও এই ব্যবসা থেকে আপনি আনলিমিটেড কীভাবে ইনকাম করবেন সেটা আপনাকে বোঝাচ্ছি মাত্র 2 মিনিটে। ফ্রেন্ড, এমন কোনো গ্রাম নেই বা এমন কোনো সিটি নেই যেখানে ঘরের কাজ চলে না বা ওয়েল্ডিংয়ের কাজগুলো দরকার না পড়ে। যেরকম একটা ঘর বানাতে গেলে নর্মালি জানলা দরজার দরকার পড়ে, তো সেখানে ওয়েল্ডিংয়ের কাজগুলো এমনিতেই লাগে। ও যেখানে ঘর, স্কুল বা কারখানা তৈরি হচ্ছে সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, আর সেখান থেকে কাজ নিয়ে আপনি কাজটা করা শুরু করতে পারেন। তো এখানে হিসাবটা কীরকম আছে মনে করুন ফ্রেন্ড, লোহার কেজি যদি 70 টাকা থাকে, তো সেখানে ম্যাক্সিমাম যে ওয়েল্ডিং এলারা থাকে সেখানে কিলো হিসেবে জুড়ে দেয়, মানে লোহাটা নিজে কিনে নিয়ে এসে সেটা কিলো, মানে বাজারে যদি 70 টাকায় কিলো থাকে, তো ওয়েল্ডিং করার পরে মোটামুটি 10 টাকা 15 টাকা বা 20 টাকা বাড়িয়ে নেয়। 70 টাকা বাজারে কিলো চলছে লোহার, তো ওটা বানিয়ে দেওয়ার পরে 85 টাকা বা 90 টাকা হিসেবে কিলো নেয়, এটাই হিসেব হয়ে থাকে ম্যাক্সিমাম জায়গায়। মানে কিলোতে 15 টাকা বা 20 টাকা আপনার লাভ থাকবে। তো সেটা তো গেল ফ্রেন্ড, আপনি কাজ ধরে কীভাবে কাজ করবেন। ফ্রেন্ড, বর্তমান সময় লোহার বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল বা আসবাবপত্র বা গবাদি পশুকে খাবার দেওয়ার জন্য বা এরকম অনেক ধরনের জিনিস কিন্তু লোহা দিয়ে তৈরি করা হয়, যেগুলো আপনি সচরাচর দেখে থাকবেন। তো ফ্রেন্ড, আপনি সেইগুলো অর্ডার নিয়েও বানাতে পারেন বা আগে বানিয়ে রেখে যেভাবে দোকানে বিক্রি করে সেভাবেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো এইভাবে যদি আপনি মাত্র 10,000 টাকা দিয়ে বানানো শুরু করেন বা একটু শিখে নেন কাজটা, তাহলে কিন্তু অনেক ধরনের, মানে হাজার প্রকারের জিনিস কিন্তু আপনি এখান থেকে বানাতে পারবেন এই 10,000 টাকার মেশিন দিয়ে। তো আপনি প্রথম পর্যায়ে বানাবেন, বানিয়ে দোকানে শো রাখবেন, তো এভাবে কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে যায়। তো আপনি সেই জিনিসগুলো শো করবেন যে জিনিসগুলো কম টাকায় মানুষের, মানে সাধ্যের ভিতরে আসে আর মানুষের পছন্দ হয়। তো মাত্র এই 10,000 টাকার পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করে আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন, বুঝে করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি মাসে 2-3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কিন্তু সেজন্য আপনাকে শিখতে হবে, সময় দিতে হবে, কাস্টমার গেইন করতে হবে। তো চলুন দেখা যাক এটা আপনি কীভাবে করবেন। আর 250 টাকার এক প্যাকেটে 80 থেকে 90টি এরকম স্ট্রিপ থাকে, মানে ধরে নিতে পারেন একটা একটি স্ট্রিপের দাম আপনার 3 টাকা করে। এরকম যদি একটি বেঞ্চ আপনি তৈরি করতে যান, তো সব মিলেও আপনাকে 20 টাকার মতো খরচ আসতে পারে। এই স্ট্রিপের খরচ মাত্র 20 টাকা স্ট্রিপের খরচ আসতে পারে। তো 20 টাকা খরচ করে আপনি একটা বেঞ্চ বানাতে 200 টাকা থেকে 250 টাকা চার্জ করাবেন, মানে আপনি বুঝতে পারছেন এই ব্যবসাটিতে 1000% লাভ আছে। এই মেশিনটা শুধুমাত্র একটি সিঙ্গেল ফেসেই চালানো যায়, আপনার এর জন্য কোনো কমার্শিয়াল লাইটের দরকার হয় না। আপনি ঘরে যে লাইটটা চালান সেই লাইটটা দিয়ে খুব সহজে এই মেশিনটি চালানো সম্ভব। আর এই মেশিনটা অপারেট করাও খুব সহজ ব্যাপার। আপনি দেখতে পাচ্ছেন মাত্র 2টো সুইচ আছে, একটা অন অফের সুইচ আর একটা এর কি পরিমাণে পাওয়ার দিয়ে রাখবেন তার সুইচ। মানে সাধারণত 100 পাওয়ার দিয়ে চালানো হয়, তো আপনার যদি দরকার হয় তাহলে কম বা বেশি করেও এটা চালাতে পারবেন। একবার দেখানোর পরে আপনাকে আর দেখানোর দরকার হবে না, কারণ এটা চালানো খুবই সহজ ব্যাপার। মাত্র এই 10,000 টাকার 3টে মেশিন দিয়ে আপনি বড় ব্যবসা শুরু করতে পারেন। মানে আপনি যদি চান এই মেশিনটা দিয়ে আপনি টেবিল বানিয়ে, জানলা বানিয়ে, দরজা বানিয়ে, খাট বা বেঞ্চ বানিয়ে বাজারে বিক্রি করে ব্যবসা শুরু করবেন, তো খুবই সহজে করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন টেবিল বানানো বা একটা দরজা বানানো কীভাবে বানাতে হয়, এটা প্রথম প্রথম আপনাকে একটু দেখার বা শেখার দরকার পড়বে, কিন্তু এটা খুবই সহজ। একবার বা দুইবার দেখলে এটা খুব সহজে আপনি বানাতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন দরজা, জানলা, টেবিল বা বেঞ্চগুলো কীভাবে বানাতে আসছে বা খাটটা কীভাবে বানাতে আসছে সেটা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। এরকম হয়তো বা আপনি দেখে থাকবেন বাজারে যে এরকম বড় বড় দোকান আছে যেখানে নিজেরাই তৈরি করছে বা বিক্রি করছে, দেখুন তো প্রচুর আকারে লাভ করা যায়। ছোট স্টুল থেকে নিয়ে শুরু করে লোহা জিনিস দিয়ে যে যে জিনিস বানানো সম্ভব
এই 10,000 টাকার মেশিন দিয়ে আপনি সেই সেই রকমের জিনিস খুব সহজে বানাতে পারবেন। আর আপনি যদি চান শুধুমাত্র ওয়েল্ডিং এর ব্যবসাটা আপনি করবেন বা আপনার ওই ব্যবসা বানানোর ব্যবসার সাথে সাথে অন্য কাস্টমারের কাজগুলো আপনি করে দেবেন, সেটাও কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এই ধরনের ব্যবসাটা গ্রামে বা শহরে যে কোনো জায়গায় খুব সহজে করা যায়। শিক্ষিত বা অশিক্ষিত যে কেউ এই ব্যবসাটা খুব সহজে করতে পারে। এর জন্য কোনো লাইসেন্সের দরকার হয় না, খুব বেশি পুঁজির দরকার হয়। তো আপনি যদি বেকার বসে আছেন, কম টাকার ভিতরে গ্রামের বাড়িতে বসে ভালো কিছু করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি এই কম টাকার ভিতরে এই ব্যবসাটা খুবই সহজভাবে শুরু করতে পারেন আর সাকসেস হতে পারবেন। আর কাজটা শেখার জন্য যে কোনো ওয়েল্ডিং এর দোকানে যেয়ে এক দু দিন ট্রেনিং নিয়ে আসতেই পারেন। তো এই মেশিনটি চালানোর জন্য সিঙ্গেল আপনার ঘরে যে লাইটটা চালানো হয় তার থেকে কানেক্ট করতে পারেন, দেখতে পারছেন। আর এখানে এই যে মেশিনটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, তো এখানে আপনি অন করে নিতে হবে আপনার মেশিনটাকে। এখানে যে পাওয়ারটা দিয়ে আছে আপনি যে কোনো পাওয়ার রাখতে পারেন। আর রাখার পরে আপনাকে এ বোল্ডিং যে কাটিয়ে এসকো লাগানো পড়েগা, দেখতে পাচ্ছেন। এটা লাগানো খুব সহজ ব্যাপার, মানে এটা দিয়ে দিলে হয়ে যায় আর এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো এখানে যখন আপনি টাচ করবেন শুরু হয়ে যাবে কাজ করা। এই মেশিনটাতে কারেন্ট মারা বা অন্য কোনো রকম কোনো সমস্যা নাই, শুধুমাত্র মেশিনটা ইউজ করার সময় একটা ভালো চশমা পরে নিতে হবে যাতে আপনার চোখের সমস্যাটা না হয়। প্রথম যে মেশিনগুলো আসতো সেগুলো অনেক দামি ছিল আর সেগুলো চালানো খুব কষ্টের ব্যাপার ছিল, কিন্তু এখন যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো খুবই কম টাকা, এটা অপারেট করা খুব সহজ এবং এই কাজগুলোতে রিস্ক অনেক কম। শুধুমাত্র চোখে যদি একটা ভালো চশমা লাগানো হয় তাহলে এই কাজটায় রিস্ক নেই বললেই চলে। আপনি যদি শুরু করতে চান এই বিজনেসটি খুব সহজে শুরু করতে পারেন। মেশিনটা কোথায় পাবেন তার পার্সেস লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশনে। যারা ইন্ডিয়া থেকে নিতে চায় ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট নিতে পারবে, আর যারা বাংলাদেশ থেকে নিতে চায় তাদের জন্য আমি নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে মেশিনটাকে খুব সহজে আনাতে পারবে। তো অল্প পুঁজি দিয়ে যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তা মাত্র 10,000 টাকায় তিনটে মেশিন দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। মানে এত কম টাকার ভিতরে এত ভালো ব্যবসার আইডিয়া অন্য কোনো একটা আছে বলে আমার মনে হয় না। তো ফ্রেন্ড আপনি যদি চান তো খুব সহজে শুরু করতে পারেন। আরও যদি জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজছে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখাতে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।